নমস্কার আপনি শুনছেন এই সময় গোল্ড আমাদের ভ্যাকসিন ভার্সেস ওদের প্রেস্টিজে গ্যামাক্সিন লেখা সৌমি দত্ত পাঠ চান্দ্রে নিয়োগী এ যেন ভ্যাকসিনের হাট বসেছে এ বলে আমায় দেখ তো ও বলে আমায় একদিন সাত সকালে ঘুম থেকে উঠে শোনা গেল করোনার ভ্যাকসিন বানিয়ে ফেলেছে রাশিয়া আরে এ তো অমৃত কুম্ভের সন্ধান করোনার ভয় সিঁটিয়ে থাকা বিশ্ববাসীর চোখ আশায় জল কিন্তু বরিস জনসন আর ডোনাল্ড ট্রাম্পের চোখে কেমন যেন সন্দেহের দৃষ্টি আরে হবে নাই বা কেন মামদবাজি নাকি ব্রিটেন বলে সেই কবে থেকে করোনা ভ্যাকসিন বানানোর কাজে লেগে রয়েছে আমেরিকাও তো পিছিয়ে নেই করোনার প্রথম ভ্যাকসিন এনে সকলকে চমকে দেওয়ার তালে ছিল ব্রিটেন আর দ্বিতীয় জনের আশা ছিল নভেম্বরের আগে ভ্যাকসিন এনে ড্যাং ড্যাং করে ভোটে যেত কিন্তু পুতিনের দেশ যে আশায় জল ফেলে দিল অতএব শুরু হল তদন্ত বেরিয়ে পড়ল ঝুলি থেকে বিড়াল ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় পর্যায়ে শেষ হওয়ার আগেই নাকি করোনার ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়ে দিয়েছে রাশিয়া অর্থাৎ মানুষের নিরাপত্তাকে গুলি মেরে শুধুই নাম কেনার তাড়াহুড়ো কিন্তু শুধুই কি রাশিয়া করোনা ভ্যাকসিনের দৌড়ে প্রথম হতে কোন দেশ তাড়াহুড়ো করছে না আমেরিকা থেকে ব্রিটেন চীন থেকে ভারত প্রত্যেক দেশেই তো ভ্যাকসিনের ভাগ্য রাজনীতিকদের হাতে কিন্তু সেটা সত্যি কতটা নিরাপদ ব্রিটেনের অক্সফোর্ড ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল বন্ধের তড়িঘড়ি ঘোষণা ফের একবার সামনে আনলো সেই নিরাপত্তার প্রশ্নই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিলে করোনার ভ্যাকসিন বানাচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রোজেনেকা করোনার ভ্যাকসিন তৈরির কাজ প্রথম শুরু করেছিল তারাই সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার হাত ধরে ভারতেও শুরু হয়েছিল ক্লিনিক্যাল ট্রায়াল আচমকাই মঙ্গলবার অ্যাস্ট্রোজেনেকার ঘোষণা কোনো এক স্বেচ্ছাসেবক এই টিকা নিয়ে অজানা অসুস্থতার শিকার আর তাই আপাতত বন্ধ অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল কোথাকার স্বেচ্ছাসেবক কি তার অসুস্থতা জানা যায়নি কিছুই কিন্তু এক ঘোষণায় থমকে গিয়েছে ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় দফায় থাকা ভ্যাকসিনের প্রয়োগ তাহলে প্রথম ও দ্বিতীয় দফার পাশ করা ভ্যাকসিনও তো তৃতীয় ধাপে সাইড এফেক্ট দেখাতে পারে অথচ রাশিয়া সেই তৃতীয় ধাপের ট্রায়ালের পরোয়া না করেই সগর্বে ঘোষণা করেছিল ভ্যাকসিন আবিষ্কারের কথা শুধু কি তাই চীনও তো কদিন আগে জানিয়েছে তাদের দেশীয় ভ্যাকসিন সেই জুন মাস থেকে ফ্রন্টলাইন কোভিড ফাইটার মানে চিকিৎসক পুলিশদের উপর দিব্যি প্রয়োগ করছে ক্লিনিক্যাল ট্রায়ালের বালাই নেই তাহলে কি করোনা জয়ের নামে জীবন নিয়ে খেলা ভ্যাকসিন নিয়ে ইঁদুর দৌড়কে এমনই বিপজ্জনক মনে করছেন বিজ্ঞানীদের একাংশ কিন্তু কেন আসুন তবে একটু ফ্ল্যাশব্যাকে যাই দিনটা এগারোই জানুয়ারি দিন দশেক আগে সবে নভেল করোনা ভাইরাসের সন্ধান মিলেছে চীন তড়িঘড়ি প্রকাশ করল তার জিনোম সিকুয়েন্স ততক্ষণে অন্য দেশেও ছড়িয়েছে করোনার থাবা বিশ্বজুড়ে তাবড় বৈজ্ঞানিকরা তড়িঘড়ি নেমে পড়লেন করোনা ভ্যাকসিন তৈরির কাজে সকলে মিলে মানবজাতিকে চরম সংকটের হাত থেকে বাঁচাতে হবে এই না হলে একাত্মবোধ কিন্তু আমারটা আমি হয়ে উঠতে বেশি সময় লাগলো না বিশ্ব জুড়ে করোনার ত্রাস তার মধ্যে যে দেশ প্রথম ভ্যাকসিন বাজারে আনতে পারবে সেই তো রাজা সম্মান অর্থ সবই যে তার ঝুলিতে ব্যাস শুরু হয়ে গেল লেঙ্গি মারার পালা রাশিয়া আর চীনের বিরুদ্ধে এমন অভিযোগও উঠল তারা নাকি অন্য দেশের গবেষকদের তথ্য হ্যাক করেছে ক্লিনিক্যাল ট্রায়াল না করেই ভ্যাকসিন বাজারে আনতে চাইছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা সাফ জানিয়ে দিল ভ্যাকসিন না পেয়ে মরব তবু রাশিয়া আর চীনের তৈরি ভ্যাকসিন নইব চ আর নরেন্দ্র মোদীর ভারত আত্মনির্ভরতার মন্ত্রে বিশ্বাসী এদিকে যে ট্রাম্প রাশিয়া আর চীনের ভ্যাকসিন ছুঁয়েও দেখবেন না বললেন তিনি কদিন পরে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের উপর শুরু করলেন হম্বিতম্বি নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে নাকি গবেষণা স্তরে থাকা ভ্যাকসিনগুলোর একটা কেউ ব্যবহারের ছাড়পত্র দিতে পারবে না এফডিএ কারণ ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হবে না কিন্তু তাহলে যে ভ্যাকসিন অস্ত্রে একটাও ভোট টানতে পারবেন না প্রেসিডেন্ট ট্রাম্প প্রহসন আর কারে কম যান ভারতের প্রধানমন্ত্রীও দেশজ ভ্যাকসিনের প্রচার দিব্য চলছিল তার মধ্যে আচমকা কেন্দ্রীয় সংস্থার চিঠি ক্লিনিক্যাল ট্রায়াল যা আছে সব পনেরোই অগস্টের আগে মিটিয়ে ফেলো স্বাধীনতা দিবসে মিত্র দেশবাসীকে প্রধানমন্ত্রী যদি ভ্যাকসিনই না উপহার দিতে পারলেন তাহলে আর কি হলো। বিতর্কের মুখে সে ডেডলাইন পিছলো বটে কিন্তু সরকারি চাপ কি কমল সম্ভবত নয় বাস্তব চিত্র বলছে করোনার ভ্যাকসিন আনার ক্ষেত্রে শুধু রাজনৈতিক চাপ নয় কূটনৈতিক সামাজিক রয়েছে নানাবিধ চাপ আর সম্ভবত সেই কারণেই রাশিয়া থেকে চীন অনেক দেশই ভ্যাকসিনের প্রয়োগ শুরু করে দিয়েছে ছাড়পত্রের অপেক্ষা না করেই কিন্তু ভ্যাকসিনের সাইড এফেক্ট দেখা দিলে আপনার আমার মতো কতগুলো মানুষ মরবে বা বিকলাঙ্গ হবে রাজনৈতিক নেতাদের গায়ে আঁচটিও লাগবে না লন্ডনের ভ্যাকসিন সেন্টারের অধিকর্তা বেড ক্যাম্পম্যান তাই বলছেন ভ্যাকসিনের তড়িঘড়ি ব্যবহার যেমন বহু মানুষের জীবন বিপন্ন করতে পারে তেমনই প্রতিষেধকের উপর থেকে মানুষের বিশ্বাসটাই হারিয়ে যেতে পারে চিকিৎসার ক্ষেত্রে হাইড্রক্সিক্লোরোকুইনের মতো ওষুধের পরীক্ষামূলক প্রয়োগে কাজ না হলেও অসুস্থ ব্যক্তি নতুন করে অসুস্থ হবেন না কিন্তু ভ্যাকসিন তো প্রয়োগ করা হয় সুস্থ মানুষের শরীরে সেখানে নিরাপত্তা যাচাই না করে গণহারে প্রয়োগের অর্থ সাক্ষাৎ বিপর্যয় আর ঠিক সেই কারণেই যে কোনো রোগের প্রতিষেধক ট্রায়ালের কয়েকটি স্তর রয়েছে প্রথম পর্যায়ে হাতে গোনা কয়েকজন সুস্থ মানুষের উপর প্রয়োগ করা হয় টিকা লক্ষ্য সাইড এফেক্ট হচ্ছে কিনা দেখা দ্বিতীয় পর্যায়ে পরীক্ষাটা হয় কয়েকশো মানুষের উপর সেখানে দেখা হয় নতুন টিকা উল্লেখিত রোগ থেকে দেহকে কতটা প্রতিরোধক করে তুলতে পারছে তৃতীয় পর্যায়ের পরীক্ষায় স্যাম্পল সাইজ অনেক বড় যেসব অঞ্চলে সংক্রমণ বেশি মূলত সেখানে কয়েক হাজার মানুষের উপর প্রয়োগ করা হয় টিকা ভ্যাকসিনের নিরাপত্তা আর কার্যকারিতা দুটোরই চূড়ান্ত পরীক্ষা এই তৃতীয় স্তরেই তিনটি ধাপ অতিক্রম করলে তবে ছাড়পত্র এক্ষেত্রে অবশ্য একটা কিন্তু আছে কোনো ভ্যাকসিন বিশ্বের সব দেশে একই রকম কাজে দেবে তেমনটা নাই হতে পারে দেশ ভেদে যেমন মানুষের ধরন বদলায় তেমনি একটা দেশে পরীক্ষিত সফল ভ্যাকসিন অন্য দেশের মানুষদের দেহে নানা সাইড এফেক্টের সৃষ্টি করতেই পারে আর তাই ভ্যাকসিন বাজারে আসার পরও চলে কড়া নজরদারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা তো স্পষ্ট জানিয়েই দিয়েছে সব ধাপ মেনে দু হাজার একুশের মাঝামাঝি সময়ের আগে করোনা ভ্যাকসিন বাজারে আনা সম্ভব নয় কিন্তু রাজনীতি নাশনে বিজ্ঞানের কথা সেই কারণেই তো বছরের শেষে ভ্যাকসিন আসছে বলে নির্বাচনী প্রচারে গলা ফাটাচ্ছেন ট্রাম্প শুধু তাই নয় ভ্যাকসিন পরীক্ষা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর আগেই কিছু উন্নত দেশের প্রবল যাত্রাভিমান জেগে উঠেছে আর কাউকে নাকি তারা ভ্যাকসিন দেবে না কিন্তু নিজের বেলা এমন আটিসুঁটি করে কি করোনা তাড়ানো যাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কিন্তু বলছে করোনার ভ্যাকসিন নিয়ে এমন তুতু ম্যামে করলে কোনো দেশই করোনা মুক্ত হতে পারবে না কিন্তু হুয়ের কথাকে থোরাই কেয়ার আফ্রিকা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো তাই ঘর গোছাতে ব্যস্ত তাদের থেকে একটু উন্নত দেশগুলোর সঙ্গে তুই পেলে আমায় দিশ টাইপের বন্দোবস্ত এখনই সেরে দেখেছে কিন্তু সেই বহু প্রতীক্ষিত ভ্যাকসিন আসবে কবে রাজনীতিক নাকি গবেষক জবাব কার কাছে